हेलो गाइस, वेलकम टू माय न्यू असम ब्लॉग 222। तो गाइस आमी आछि धुबड़ी हॉस्पिटले, आपनादेरके देखिए दिच्छि हॉस्पिटलटा। आजके देखाबो आपनादेरके भितरे जे हॉस्पिटलेर भितरे जे देखाच्छि। देखेन हॉस्पिटलटा, देखेन कत बड़ हॉस्पिटल। देखेन आरो आछे ओइदिके हॉस्पिटल, आपनादेरके देखिए दिब। तो देखेन आमी एखाने ओइदिके जे आछि हॉस्पिटलेर भितरे ढुकछि। देखेन आजके ओखाने आपनी आपनादेरके बहुत किछु देखाबो, आसेन। तो गाइस आमी एखन जाच्छि। तो गाइस देखेन एटा होच्छे हॉस्पिटल। देखेन कि सुंदर देखा जाच्छे, कत बड़ हॉस्पिटल। एखाने आमी आपनादेरके भितरे जे देखाच्छि। तो चलेन आमी एखन भितरे जाच्छि। तो गाइस फाइनली देखेन आमी एखन भितरे ढुके जाच्छि। देखेन फाइनली गाइस आमी भितरे ढुके गेलाम। देखेन कत रोगी मानुष आछे। देखेन तो गाइस थोड़ा सा तो ऊपर तो देखलो। देखेन कत कत ऊंचा बिल्डिंग, खूब भालो लागछे। एखाने चारिदिके खालि एसी एसी। देखेन आमी एखन भितरे जे आछि। তো গাইস ফাইনালি আমি এখন ঢুকে যাচ্ছি। দেখেন আমি এখন ঢুকে যাচ্ছি, উপরের তলায় যাব লিফট দিয়ে, সিঁড়ি দিয়ে না। দেখাবো আপনাদেরকে। তো গাইস দেখেন কত রোগী এখানে, অসুস্থ মানুষ এখানে সবাই এখানে আসে। গাইস আমি এখন যেয়ে যাচ্ছি। হ্যালো হ্যালো। তো গাইস ফাইনালি আমি এখন যেয়ে যাচ্ছি। দেখেন আমি উপরের তলায় যাব লিফট দিয়ে। তো চলেন গাইস আপনাদেরকে দেখাবো। মানুষ সিঁড়ি দিয়ে যায়, লোকজন সিঁড়ি দিয়ে যায়, আমি লিফট দিয়ে যাবো। मेरा पैर में तो दर्द नहीं देना चाहता, इसलिए मैं लिप से उठूंगा। तो गैस ये हॉस्पिटल जाते এত পরিষ্কার, এখানে বসে খাবার খাওয়া যাবে। আর ছোট বাচ্চারা যে মজাগুলো খায়, একটা মজার পিকেটও না এখানে হসপিটালটা। দেখেন কত ডাক্তার, কত নার্স এখানে আছে, কত রোগী মানুষ সবাই এখানে আসে। ইর্তিকালে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে যে পেজটা ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, যেন এই হসপিটালটা অন্য অন্য মানুষ দেখতে পারে। তো গাইস দেখেন আমি সিঁড়ি দিয়ে উঠবো না। দেখেন এটা আছে সিঁড়ি, উপর তলায় যেতে লাগে। আমি তার জন্য যাবো না, আমি লিফট দিয়ে যাচ্ছি। আসেন, এই দেখেন দরজা এটা খুলে গেল। তো গাইস ফাইনালি আমি লিফের ভিতরে ঢুকে গেলাম। দেখেন গাইস, দেখেন আমি এখন লিফের ভিতরে যাব। তো দেখেন গাইস আমি লিফের ভিতরে ঢুকে গেছি। দেখেন তো গাইস দেখেন খুব খুশি লাগছে আমার কাছে। দেখেন আমি লিফের উপরে উঠছি। ও গাইস কি ভালো লাগছে। দেখেন আমি উঠে গেছি। দেখেন এত তাড়াতাড়ি উঠে গেল, এত তাড়াতাড়ি। দেখেন আমি উঠে গেলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস দরজা খুলছি এখন আমি। তো গাইস দেখেন সিঁড়ি দিয়ে উঠতে লাগে, আমি তো সিঁড়ি দিয়ে উঠলাম না। দেখলেন গাইস লিফট দিয়ে উঠলাম। তো গাইস দেখেন আমার খুব ভালো লেগেছে, আমি আরেকবার উঠে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখেন এই যে বটন, এই যে টিপতে লাগে এরকম করে, এই যে খুলে যাবে। আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি। দেখেন এই যে এই জিরো মধ্যে টিপলে আমি নিচে যেয়ে যাবো। দেখেন এই যে মানে আমি উঠছি। তো গাইস দেখেন খুব ভালো লেগেছে। দেখেন একলাই দরজা বন্ধ হয়ে গেল। তো গাইস আমি এখন নিচে নেমে এসেছি, দেখলেন। তো গাইস দেখেন ভিডিও কিন্তু চালু হয়ে আছে এখনো নাই, পৌঁছে গেছি আমরা এখন। তো গাইস দেখেন পৌঁছে গেছি, দেখেন আমি পৌঁছে গেছি। এই যে লিফট এখন একাই বন্ধ হবে, ওই যে বন্ধ হয়ে আছে। তো গাইস দেখেন একলাই বন্ধ হয়ে আছে, হয়ে গেল গেল। গাইস দেখাচ্ছি আপনাদেরকে। তো ফাইনালি গেছি, আমি এক নম্বর ফ্লোরে উঠে গেছি। দেখেন এখানে এখান দিয়ে আমি যেয়ে আছি। দেখেন কত রোগী মানুষ এখানে আছে। দেখেন ওই যে দেখেন আমি এখন যে আছি, আপনাদেরকে বিল্ডিংটা দেখিয়ে দিচ্ছি। দেখেন কত বড় বিল্ডিং গাইস, দেখেন কত বড় বিল্ডিং। দেখেন ওখানে আর্মির গাড়ি রয়েছে। দেখেন আরো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আরো দেখাবো। তো আসেন গাইস, দেখেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন খুব ভালো লেগেছে, ভেরি নাইস, যত বলে সুন্দর। আমি এরকম সুন্দর আজকে ফার্স্ট দেখলাম, এত পরিষ্কার এই জায়গাটা আমি আজকে ফার্স্ট দেখলাম। তো গাইস দেখেন এটা আমার ছোট ভাই হসপিটালে এসে দেখা হলো, আমার আঙ্কেলের বেটা রাব্বি হোসেন নাম। তো গাইস দেখেন কি সুন্দর, আমার ছোট ভাই হয় এটাই হসপিটালে দেখা হলো। তো গাইস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত বড় বিল্ডিং। দেখেন দেখেন চতুর্দিকে খালি বিল্ডিং ই বিল্ডিং। দেখেন কত বিল্ডিং, পাঁচতলা আছে, ছয়তলা আছে, চারতলা আছে, এত বড় বড় আছে বিল্ডিং। দেখেন বিল্ডিং হলে কি হবে, পরিষ্কারও এরকম রাখে। এগুলো ধুবড়ী হসপিটাল। তো গাইস দেখেন আশা করি আপনার যদি কেউ অসুস্থ হয়ে থাকে তো আপনারা এখানে নিয়ে আসবেন। তো গাইস দেখেন চতুর্দিকে খালি বিল্ডিং এ বিল্ডিং, বিল্ডিং এ বিল্ডিং। দেখেন সরকারি হাসপাতাল, দেখেন খালি বিল্ডিং, খালি বিল্ডিং। তো গাইস এই হসপিটালটা তো দেখলেনি, ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, আর ফেসবুকে যে পেজটা ফলো করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই হসপিটালটা দেখতে পারে। তো গাইস ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট পার্টে।